চলতি বছরে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন ইস্যুতে তৎপরতা দেখালেন সারাহ কুক। প্রধান নির্বাচন কমিশনারের সাথেও এটি তার প্রথম সাক্ষাৎ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি বিদেশিদের আনাগোনা বাড়ছে, এবার এই বিষয়ে সক্রিয় ভূমিকা দেখালেন ব্রিটিশ হাই কমিশনারও। রোববার বেলা 11টার দিকে সারাহ কুক নিজের রাজনৈতিক উপদেষ্টা এবং এক দূতাবাস কর্মকর্তাকে নিয়ে প্রবেশ করেন আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে। প্রধান নির্বাচন কমিশনারের কক্ষেই শুরু হয় বৈঠক। সিইসি ছাড়াও অংশ নেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও কমিশন সচিব জাহাঙ্গীর আলম। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। Participatory and peaceful elections here in Bangladesh so the citizens of Bangladesh can exercise their democratic right. We discussed the vital role of strong, democratic, independent institutions, the role of media and civil society, and we also discussed the role of independent observers. পরে সিইসি সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে, এ বিষয়ে কমিশনও তাদেরকে আশ্বস্ত করেছে। উনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন এবং নির্বাচন সম্পর্কে উনি আশাবাদী যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচনটা যেন পার্টিসিপেটরি হয় এবং ক্রেডিবল, এই কথাটা উনি বলেছেন। এবং আমরাও আমাদের তরফ থেকে জানিয়েছি যে আমরা কী ভূমিকা পালন করব। ব্রিটিশ হাই কমিশনারের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ভোটের সময় সাংবাদিকদের দায়িত্ব পালন আলোচনায় উঠে আসে, বিশেষ করে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি নিয়ে উদ্বেগ জানায় সারাহ কুক। গাইডলাইনটি আমাদের তরফ থেকে হয়েছে গণমাধ্যমের জন্য, সেখানে উনি প্রথম বলেছিলেন যে এটা তো পারমিশন নিয়ে যেতে হবে। কেন আমরা এক্সপ্লেন করেছি, পারমিশন বলে কোনো শব্দ এর মধ্যে ছিল না, সেটা ডিসপেল হয়েছে। যারা মাসলম্যান তারা এই মোটরসাইকেল ব্যবহারের সুযোগ নিয়ে কোনো ধরনের সংকট সৃষ্টি করবে না, করবে কিনা সেটা মাথায় রেখে একটা বিধান আমরা করেছিলাম। কিন্তু একই সাথে আমরা বলেছি, হ্যাঁ, গণমাধ্যমের যে দাবি সেখানেও যৌক্তিকতা আছে। মোটরসাইকেল ছাড়া তাদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড কভার করা, বিট করা কষ্টসাধ্য হতে পারে, সেই জন্য আমরা বলেছি সেটা আমরা আন্ডার রিভিউ রেখেছি। সিইসি আরও বলেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেদিকেও সতর্ক নজর থাকবে কমিশনের। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।